এক নম্বর দেখো, আর ওই মিরম কে যদি লেখা হয় এম ও আর ই মো, তবে ডি এ আর ই টি আর কে কি লেখা হবে? এখানে অপশন আছে এ বি সি ডি, চারটে অপশন আছে, কোনটা হবে দেখো। এখানে ছিল কি আর ও এম ই রোম, এখান থেকে কি এসছে ও এম, এই যে ও এম এই দুটো অল্টারনেট করে প্রথমে এসছে এম তারপরে এসছে ও, তাহলে একইভাবে ডি এ আর ই টি আর আমরা কি করব এই দুটোকে অল্টারনেট করব, করে প্রথমে লিখব আর এ। এবার দেখো আর ই, এই যে আর ই পর পর আছে আর ই, তাহলে আমরা কি করব ডি ই পর পর লিখব ডি ই, তাহলে হয়ে গেল আর এই ডি রেট, এটা তাহলে অপশন ডি ইজ রাইট আনসার। 72 কে যদি 5 দিয়ে গুণ করা হয় তাহলে দেখো হচ্ছে 360, 360 কে 6 দিয়ে গুণ করে দেখি, হ্যাঁ এটা হচ্ছে 2160, তাহলে আমি কি করব এটাকে 7 দিয়ে গুণ করব, 7 দিয়ে গুণ করে যেটা হবে সেটাই হবে আচ্ছা, তাহলে 7 দিয়ে গুণ করলে কত হয় 0 6 7 42, 7 7 4 11, 7 3 14 15, ডি ইজ দ্য কারেক্ট আনসার। নাম্বার থ্রিতে 1 আছে 3 আছে 7 15 31, এখানে কত হবে এটা কিভাবে চেয়েছে, এই ওয়ান কে 1 × 2 হচ্ছে +1 মানে 3, আবার এখানে দেখো 3 × 2 6 + 1 7, তাহলে এটা তাহলে এটাও তাহলে সেই একইভাবে হচ্ছে 7 × 14 = 15 15 × 2 = 30 8 + 31 = 62 + 63, তাহলে একই সিস্টেমে হচ্ছে, তাহলে এটাও হবে 63 কে 2 দিয়ে গুণ করতে হবে যোগ 1 করতে হবে, তাহলে কত হচ্ছে তুমি 6 12 + 1 মানে হচ্ছে 127, তাহলে 127 কোথায় আছে অপশন বি, তাহলে অপশন এ ইজ দা কারেক্ট আনসার। নাম্বার 4, একটি ষড়ভুজের সবকটি অভ্যন্তরীণ কোণে যোগফল কত? দেখো দেখো ত্রিভুজের ক্ষেত্রে, ত্রিভুজের ক্ষেত্রে এম কত, 3, তো সেখানে আমরা কত দেখছি 180 ডিগ্রি, তাহলে এই 180 ডিগ্রিটাকে এরকম দেখা যায়, তো এম হচ্ছে 3 − 2 × 180 ডিগ্রি, দেখো চতুর্ভুজের ক্ষেত্রেও কিন্তু তাই, এর পর যখন 4 হচ্ছে তখন এটা এটা কত আমরা এই 360 ডিগ্রি, তাহলে এখানে কি হচ্ছে 4 − 2 × 180 ডিগ্রি, তাহলে বোঝা গেল যে ফর্মুলাটা হচ্ছে n − 2 × 180 ডিগ্রি, তাহলে এর মানে কত এখানে 6 − 2 × 180 ডিগ্রি, তাহলে 4 × 180 ডিগ্রি মানে 4 × 18 = 72 720, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নাম্বার 5, একটি পিপীলিকার গতি 75 সেন্টিমিটার প্রতি সেকেন্ড, পিপীলিকাটি দিনে অতিক্রম করে কত পথ, এখানে চারটে অপশন দেওয়া আছে, দেখো 1 সেকেন্ডে কতটা যাচ্ছে 75 সেন্টিমিটার, তাহলে একদিনে কত সেকেন্ড, একদিন মানে তো 24 ঘন্টা, 24 ঘন্টা × 3600 সেকেন্ড, এটা হচ্ছে একদিনে এত সেকেন্ড, তাহলে এত সেকেন্ডে কত পথ যাবে, এত সেকেন্ডে যাবে 75 × 24 × 3600, এত, তাহলে এটা ইকুয়াল টু কত হচ্ছে, এটা ইকুয়াল টু হচ্ছে 6
এখানে আছে নাম্বার সি ইজ দা কারেক্ট আনসার নাম্বার সি 10 থেকে 100 লিখতে গেলে 7 কতবার আসে 10 থেকে 100 লিখতে হবে তাহলে আমরা যদি প্রত্যেক সংখ্যার দিকে একবার করে 7 আসবে তাহলে একবার 1 এর পিছে 7 আসবে 2 এর পিছে 7 আসবে এমনি করে পরে আমরা কি দেখতে পাই 70 আছে 71 আছে 72 73 74 75 76 77 78 79 এছাড়া আর কি কি পাবো তাহলে আমরা এটা গেল 7 এর পিঠে এবার 8 এর পিঠে আর 9 এর পিঠে তাহলে কতগুলো হলো দেখে নাও 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 এখানে কিন্তু দুবার আছে 14 15 16 17 18 19 তাহলে আমরা কি পেলাম 19 বার তাহলে অপশন সি ইজ দা কারেক্ট আনসার দেখো কোশ্চেন নাম্বার 7 এ দেওয়া আছে 216 টু দি পাওয়ার 2 বাই 3 ডিভাইডেড বাই পি স্কোয়ার বাই 9 টু দি পাওয়ার মাইনাস 3 বাই 2 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এক্স 3 টু দি পাওয়ার ওয়াই পি টু দি পাওয়ার জেড এখানে এক্স ওয়াই জেড এর মান কত বের করতে হবে কেমন এখানে অপশন দেওয়া আছে এর মধ্যে থেকে কোনটা হবে তাহলে আমরা কি করব যেটা দেওয়া আছে সেটা দিয়ে কাজ শুরু করব প্রথমে তাহলে দেওয়া আছে কি আমাদের দেওয়া আছে 216 টু দি পাওয়ার 2 বাই 3 ডিভাইডেড বাই পি স্কোয়ার বাই 9 টু দি পাওয়ার মাইনাস 3 বাই 2 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এক্স 3 টু দি পাওয়ার ওয়াই পি টু দি পাওয়ার জেড দেখো এখান থেকে কী লেখা যায় 216 মানে কত 216 মানে 6 এর কিউব হয় তাহলে 6 কিউব টু দি পাওয়ার 2 বাই 3 লেখা যায় ডিভাইডেড বাই দেখো পি স্কোয়ার বাই 9 নের পাওয়ার মাইনাসে আছে মাইনাসে থাকলে আমরা কি জানি মাইনাসটাকে যখন প্লাস করব তখন এটা রেসিপ্রোকাল হয়ে যাবে তার মানে এটা হয়ে যাবে আমার 9 বাই পি স্কোয়ার টু দি পাওয়ার 3 বাই 2 ইকুয়াল টু যেমন আছে লিখে রাখি এখান থেকে রাখো কি পাচ্ছ এখান থেকে আমি 6 কিউব তো এই 3 কেটে দিতে পারি তাহলে 6 স্কোয়ার মানে 36 ডিভাইডেড বাই ডিভাইডেড বাই এখানে কত হচ্ছে 9 মানে 3 স্কোয়ার আর নিচে পি স্কোয়ার টু দি পাওয়ার 3 বাই 2 ইকুয়াল টু যেমন আছে থাক এটা কত লেখা যায় 36 মানে আমি জানি 4 গুণ 9 তো 4 মানে কত তাহলে 4 মানে 2 স্কোয়ার আচ্ছা আর 9 মানে কত 9 মানে 3 স্কোয়ার আচ্ছা এখানে দেখো এর পাওয়ার 2 আবার এখানে 3 বাই 2 আছে তার মানে আমি এটাকে লিখতে পারি 3 বাই পি কিউ তাহলে ডিভাইডেড বাই 3 বাই পি হোল কিউব ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এ 3 টু দি পাওয়ার ওয়াই পি টু দি পাওয়ার জে এবার এখান থেকে দেখো 2 এর কিন্তু একটাই আছে 2 স্কোয়ার দেখো 3 স্কোয়ার এটাকে আমি যখন গুণ চিহ্ন দেব তখন কি হলো উপরে হবে পি কিউব নিচে হবে 3 কিউব ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এক্স 3 টু দি পাওয়ার ওয়াই পি টু দি পাওয়ার জেড এবার দেখো 2 স্কোয়ার এখানে 3 কিউ আর এখানে 3 স্কোয়ার তার মানে এটা এটা আর এটা মিলে হচ্ছে 3 টু দি পাওয়ার মাইনাস 1 ইনটু কত হচ্ছে ইনটু পি কিউ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এক্স 3 টু দি পাওয়ার ওয়াই পি টু দি পাওয়ার জেড এবার আমরা যদি বোথ সাইড কম্পেয়ার করি কম্পেয়ার করলে কি পাই কম্পেয়ারিং বোথ সাইডস
দেখো এখানে কুয়ের পর থ্রি পর পিয়ের পর, এখানে কুয়ের পর থ্রি পর পিয়ের পর, তাহলে আমরা দেখবো যে কুয়ের পর এখানে এক্স আছে, এখানে টু আছে, তার মানে আমি এক্স ইকুয়াল টু টু ধরতে পারি, এক্স ইকুয়াল টু টু হতে পারে, ওয়াই ইকুয়াল টু কি হতে পারে মাইনাস ওয়ান, ওয়াই হয়ে যাচ্ছে মাইনাস ওয়ান, আর জেড কি হচ্ছে থ্রি, জেড পেয়ে গেলাম থ্রি। তাহলে টু মাইনাস ওয়ান থ্রি এখানে কোথায় আছে, টু মাইনাস ওয়ান থ্রি এখানে অপশন বিতে আছে, টু মাইনাস ওয়ান থ্রি, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। কেমন দেখো খুব সুন্দর একটা প্রশ্ন, একটি শুঁয়োপোকা মাটি থেকে 75 ইঞ্চি উঁচু একটা খুঁটি বেয়ে উঠছে, দিনের বেলা সেটি 5 ইঞ্চি উপরে ওঠে, আবার রাতের বেলায় 4 ইঞ্চি করে নিচে নেমে যায়, তাহলে সেটি খুঁটির উপরে প্রথম কখন পৌঁছাবে? আমরা কি দেখছি, দিনের বেলা হচ্ছে এই তো খুঁটি, দিনের বেলা হচ্ছে 5 ইঞ্চি, আবার রাতে নেমে যাচ্ছে 4 ইঞ্চি, তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে একদিনে উঠছে কতটা, 5 ইঞ্চি উঠে আবার যদি 4 ইঞ্চি নামে তার মানে 1 ইঞ্চি, তাহলে একদিনে উঠছে 1 ইঞ্চি, তাহলে কি দেখলাম আমরা একদিনে 1 ইঞ্চি উঠছে, তাহলে একদিনে 1 ইঞ্চি উঠছে। তাহলে এমনি করে তোমরা ভাবতে পারো যে 75 দিনে 75 ইঞ্চি উঠবে, কিন্তু আমার কোশ্চেন হচ্ছে প্রথম কখন পৌঁছাবে, দেখো এই ফুটি তো, তাহলে এই 1 ইঞ্চি 2 ইঞ্চি এমনি করতে করতে 70 দিনে দেখা গেল 70 ইঞ্চি উপরে উঠেছে, ঠিক তার পর দিন তার মানে 71তম দিনে আরো 5 ইঞ্চি উঠে গেল, তারপরে আমার নামের রাত্রে কিন্তু 71তম দিনে আমরা দেখলাম যে একদম উপরে উঠে গেল, তাহলে আমি বলতে পারি প্রথম হচ্ছে 71তম দিনে পৌঁছাবে, তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। কেমন তাহলে আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।